প্রিয় বন্ধুরা, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমি একটা জায়গায় গিয়েছিলাম। সেই জায়গায় গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে চারজন মেয়ে একটা জায়গায় বসে উকিঝুঁকি মারতেছে। আমি হয়তো আন্দাজ করতে পেরেছিলাম কিছুটা যে আসলে এরা পতিতা হবে, তবু আমি আমার নিজের মনকে এত জোর দিয়ে বলতে পারি নাই আসলে এরা বাসমান পতিতা। কিন্তু আমি কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম যে দুই ছেলে এই চারজন মেয়ের কাছে গিয়েছে। তখন আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে আসলে এই চারজন মেয়েরাই আসলে বাসমান পতিতা। এই ছেলেটার সঙ্গে কথা বলার জন্য সরাসরি তারা কথা বলতে চায় না, তারা নাম্বারটা দিয়ে দেয় আর আলগা গিয়ে সেই ছেলেটা এই মেয়েটার সঙ্গে দরদাম করে। এই মাত্র আমার চোখের সামন দিয়ে দুজন চলে গেল, আপনারা দেখতে পারতেছেন আমার চোখের সামনে এই দুজন মেয়ে চলে গেল, আরও দুজন এইখানে উকিঝুঁকি মারতেছে, একজন ফোনে কথা বলতেছে কার সঙ্গে। তাই আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এইসব পতিতাদের কাছ থেকে আপনারা দূরে থাকুন। এইসব পতিতা মেয়েরা আসা যাওয়ার পথে সাধারণ মানুষদেরকেও বিরক্ত করে। আমি আপনাদের হয়তো সেই ভিডিওটা দেখাতে পারলাম না, যখন আমি বুঝতে পারলাম এরা বাসমান পতিতা তখন আমি আপনাদের মাঝে সেই ভিডিওটা করে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা এইসব বাসমান পতিতাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, এটাই বলতে চাই। এইসব মেয়েরা খুব চালাক এবং চতুর হয়, বিভিন্ন ছেলেরা যদি এইসব মেয়েদের সঙ্গে কাজ করতে যায় এদের পকেটে যা টাকা আছে সব টাকা ছিনতাই করে নেয়।